এখানে দেখতে পাচ্ছি খাবারের দোকানও আছে। এই দেখুন, খেয়াল করেছেন রোদের ভিতরে সবাই কিন্তু নামাজ পড়ে বলে বসে আছে, মানে মুসলমানদের তাদের ধর্মের প্রতি ভালোবাসা কত দেখেছেন। সুন্নতি লিবাস পোশাক দেখলে খুবই খুশি হয় কত মানুষ। আরে ভাই দেখো, আরে ভালো আছেন আলহামদুলিল্লাহ। आज बात करेंगे कि बहुत कम लोग जानते हैं कि हिंदुस्तान से जो आते हैं लोग व्लॉगिंग के लिए बांग्लादेश में, वो जमात के साथ जाते हैं। बांग्लादेश के अंदर आपको पता है कि दूसरा, दुनिया का दूसरा सबसे बड़ा इज्तिमा होता है जिसमें दुनिया भर से लोग आते हैं। तो आज बात करेंगे एक ऐसे हिंदुस्तानी की, एक ऐसे हिंदू की जो इसको कवर करता है और दिखाता है दुनिया को कि बांग्लादेश के अंदर ये इज्तिमा कैसा होता है, यहाँ पर कैसे बंदोबस्त होते हैं और दुनिया के कौन कौन से कोने से दुनिया यहाँ पर आती है, लोग यहाँ पर आते हैं और बांग्लादेश के अंदर जो इज्तिमा है, लोगों के अंदर जोश व खरोश कितना है। और एक हिंदुस्तानी के तौर पे ये इस इज्तिमा के अंदर गया है, तो आज की वीडियो में देखते हैं कि वो इस इज्तिमा के बारे में क्या बात करता है। तो वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चले वीडियो शुरू करते हैं जी, 1 2 3। कैक लक्ष मानुषर भरे मन एकमात्र हिंदू और सबाई मुस्लिम। एखाना লক্ষ লক্ষ মুসলমান রয়েছে, তাদের ধর্মের প্রতি ভালোবাসা দেখে আমি জাস্ট অবাক। আরে ভালো আছেন? 500 টাকা রসগোল্লা। এখানে বর্তমানে আমি হয়তো একমাত্র ইন্ডিয়ান ভাই। কখন মারা গেছে? আজকে সকাল দিকে। বাংলাদেশের সবথেকে বড় মাহফিল হয় যেখানটা, সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে চরমোনাইতে। বাংলাদেশের সবথেকে বড় মাহফিল হয় এখানে। এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স হচ্ছে এরকম মাহফিলে যাওয়ার। আসলে মাহফিল দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়, ওখানে নাকি লক্ষ লক্ষ মানুষ আছে। তারপরও কিন্তু এখান থেকে ট্রলার ভরে ভরে একদম মানুষজন যাচ্ছে সেই মাহফিল দেখার জন্য। মারাত্মক ক্রোধ আর প্রচন্ড পরিমাণে ক্রাউড এখানটায়। চারিদিকে অনেক জোর আছে, মোবাইল নিয়ে টান দিতে পারে। এই লঞ্চে উঠলাম আর সঙ্গে সঙ্গে পুরো ভর্তি হয়ে গেল লঞ্চে। লঞ্চে চড়া মানে একটা আলাদা একটা আনন্দ। লঞ্চে উঠলেই আমার, এটা যদি আবার ট্রলার লঞ্চ না, লঞ্চ এই পাশে দাঁড়িয়ে আছে। পাশে এই যে ট্রলারটাই আছে, সেই ট্রলারে লোক ধরছে না, এত ভিড় সেখানটায়। মুসলমানদের যদি কোনো ধার্মিক অনুষ্ঠান হয় না, সেখানে কিন্তু প্রচুর মানুষ যায়। দেখুন সবাই আছে সেই চরমোনাইতে মাহফিল দেখার জন্য। আসলে ব্যাপারটা হচ্ছে প্রথমে খুব এক্সাইটেড ছিলাম, এখন একটু গরম লাগছে, রোদের প্রচন্ড তাপ। চলুন আমরা যাই চরমোনাইতে, কিছু করার নেই, অনেক গরম। আমাদের লঞ্চটা একটা খালের ভিতরে ঢুকছে, মানে এই ছোট ছোট সেই খালের ভিতর দিয়ে যাচ্ছে আমাদের এই ট্রলারটা। দেখুন উপর দিয়ে একটা ছোট্ট ব্রিজের মতো, এগুলোকে বলা হয় সাঁকো বলা যায়। সেই সাঁকোর নিচ থেকে আমরা যাচ্ছি এখন। বাহ, দারুণ সুন্দর লাগছে কিন্তু। দেখুন আর এই জায়গাটা দেখুন, অনেক ডেঞ্জার জায়গাগুলো। অনেকটা সেই পেয়ারা বাগানের মতো ফিলিংস আসছে। আমরা চরমোনাই চলে এসেছি, আমাদের লঞ্চটা এই ট্রলারটা এখানে এখন দাঁড়াবে। বাংলাদেশের সব থেকে বড় এবং দক্ষিণ এশিয়ার সব থেকে বড় মাহফিল এখানে হয়। এখানে নাকি 40 থেকে 50 লাখ মানুষ হয় এই মাহফিল দেখার জন্য। জামা কাপড়ের দোকান রীতিমতো মেলার মতো একটা। রাস্তায় চলে এসেছি, এখানে একটা দেখতে পাচ্ছি তাবু টানানো আছে, এর ভিতরে মনে হয় মাহফিলটা চলছে। ব্যাপক গরম, ব্যাপক গরম, মানে কয়েক লক্ষ মানুষ রয়েছে এখানে। যেদিকে দেখাচ্ছি সবার মাথায় সাদা টুপি, সবাই ঘুরে বেড়াচ্ছে এখানটায়, সবাই দেখতে এসছে মাহফিল। বিদেশি মানুষ এখানে আর আছে কিনা জানি না, বাট আমি এখানে যে একমাত্র হিন্দু সেটুকু কনফার্ম।
বিজয় সেও আবার নামাজ পড়বে। আরে আমি এখানে নামাজ তো পড়বো না, আমি একটু ঘুরে আসি আপনাদেরকে দেখাই এই এই জায়গাটা। নামাজ পড়ার জন্য মানুষের ভিড় লেগে গেছে এখানটায়, সবাই নামাজ পড়বে এখানটায়, তো কাউকে ডিস্টার্ব করা যাবে না নামাজ পড়ার সময়। আর নামাজ পড়ার সময় নাকি সামনে যেতে নেই, সামনে গেলে নাকি প্রবলেম হয়। এগুলো কি ওষুধ ভাইয়া? ব্যথার কাজ করে। আচ্ছা, আমি ঢাকায়ও গেছিলাম, ঢাকা সদরঘাটে আমি কয়েকবার গেছি। সেই ঢাকা সদরঘাটে গিয়ে যে কটা লঞ্চ আমি না দেখেছি, এইখানটা এসে তার থেকে বেশি লঞ্চ দেখতে পাচ্ছি। মানে বাংলাদেশে যত বড় বড় লঞ্চগুলো সবগুলো এখানে আসে। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই ব্যাগটা আমার রয়েছে, এই ব্যাগটা কার? আসলে এই ব্যাগটা হচ্ছে কি বিজয়ের। তো বিজয় নামাজ পড়ছে বলে ওর ব্যাগটা আমাকে দিল, বলো অমিত দা তুমি একটু ব্যাগটা ধরো, তো আমি একটুখানি নামাজ পড়ে নিই। এখানে এখন সবাই নামাজ পড়বে বলে গা হাত পা ধুচ্ছে, এটাকে বলা হয় সম্ভবত উজু করা। সামনে একটা বিশাল বড় মসজিদ দেখতে পাচ্ছি, সামনে যে মসজিদটা আমি একবার সেদিকে গিয়ে দেখানোর চেষ্টা করছি। সবাই এখন নামাজ পড়তে আরম্ভ করেছে এখানটায়। আই গড, কয়েক লক্ষ মানুষ রয়েছে এখানটায়, লক্ষ লক্ষ মানুষ সবাই নামাজ পড়তে পড়েছে এখানটায়। ওই সামনে হচ্ছে গিয়ে মসজিদটা, দেখুন আমি চলে যাই আপনাদের মসজিদটা দেখাতে পারি কিনা দেখে আসি। ওই সামনে আর যেতে পারি, ধৈর্য ধারণ করো। আসলে ব্যাপক রোদের তাপ, আসলে আমি ভারত থেকে এসে এখানে জাস্ট অবাক। আর এইখানটা যে এত মানুষ হয়, এখানে কয়েক লক্ষ মানুষের ভিতরে মনে হয় একমাত্র আমি হিন্দু, আর সবাই মুসলিম এখানটায়। তবে এই মেহফিল দেখতে এসে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু প্রচুর মানুষ এসছে, তবে যারা এসছেন তারা সবাই কিন্তু পুরুষ মানুষ, এখানে কিন্তু কোনো মহিলা নেই। কোন দিকে চলে যাচ্ছিস? আচ্ছা, আমি কিন্তু কোনো ধর্মকেই খারাপ বলি না, সব ধর্মই ভালো আমার কাছে। আমি যেরকম হিন্দু, আমার কাছে অবশ্যই আমার ধর্ম আগে। তবে একটা কথা না বললেই নয়, আমি এখানে এসে যেটা দেখতে পাচ্ছি, এখানে যে কয়েক লক্ষ লক্ষ মুসলমান রয়েছে, তাদের ধর্মের প্রতি ভালোবাসা দেখে আমি জাস্ট অবাক। তারা নিজেদের ধর্মকে এতটাই ভালোবাসে, এই রোদের ভিতরে তারা কিন্তু সবাই বসে আছে নামাজ পড়ে বলে। আর আমার মনে হয় এটাই হওয়া উচিত প্রত্যেকটা মানুষের, যারা যে ধর্মে আছেন না কেন, তাদের নিজেদের ধর্মকে ভালোবাসা। সে হিন্দু কিংবা মুসলিম কিংবা খ্রিস্টান যেই হোক না কেন, তাদের নিজের ধর্মকে ভালোবাসুন। আর একটা কথা আপনাদেরকে বলি, কেউ কখনো অন্যের ধর্ম সম্পর্কে কোনো খারাপ কথা বলে কিন্তু কেউ বড় হতে পারে না আমার মনে হয়। কারণ আমার মনে হয় পৃথিবীতে যে কটা ধর্ম আছে, পৃথিবীতে যে কটা ধর্ম আছে, প্রত্যেক কটা ধর্মই তৈরি হয়েছে শান্তির জন্য। মানে ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের মনে শান্তি বার্তা মানে দেওয়ার জন্য। তো শান্তির বার্তা যখন দেওয়ার জন্য ধর্মগুলো সৃষ্টি হয়েছে, তাহলে কেন ধর্ম নিয়ে অশান্তি শুরু মানে করবো আমরা? তো সে যে ধর্মই হোক না কেন, প্রত্যেক ধর্মের মানুষকে আমার মনে হয় তাদেরকে সম্মান করা উচিত। নিজের ধর্মকে ভালোবেসে অন্যের ধর্মকে সম্মান করা উচিত। তো যেমন আমি হিন্দু, আমি আমার নিজের ধর্মকে খুব ভালোবাসি, আর ঠিক তেমনই আমি অন্যের যে ধর্ম রয়েছে তাদেরকে আমি অনেক সম্মান করি, ভালোবাসি। তো আমি একটা লঞ্চে আসলাম, পারাপত 18। এই লঞ্চের উপরে গিয়ে দেখি আপনারা দেখাতে পারি কিনা যেখানে কতটা জায়গা জুড়ে সেই মাহফিল হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি খাবারের দোকানও আছে, এই দেখুন খাবার এখানে তৈরি হচ্ছে, ডাল এটা না, ডাল তৈরি হচ্ছে এখানটায়। আবার এখানে দেখুন যারা মাহফিল দেখতে এসছে তাদের জন্য কিন্তু এখানে খাবারের ব্যবস্থাও আছে, এরকম ছোটোখাটো এরকম হোটেল এখানে অনেক আছে। তো এখানে আলু ভর্তা আর ডালের দাম হচ্ছে 50 টাকা, এখানে 180 টাকা কেজি দরে এই চকলেট বিক্রি হচ্ছে, সন্দেশের চকলেট। দেখুন আমার দিক খুদে বন্ধু দেখছিল আমার পিছন পিছন ঘুরছিল। তোমাদের নাম কি? এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে আসো, এদিকে আসো। তোমার নাম কি? সিয়াম। ওর নাম হচ্ছে সিয়াম। আর তোমার নাম? মোহাম্মদ নিয়ামতুল্লাহ। তো আমার এই দুই খুদে বন্ধু হয়েছে, আমার এই দুই খুদে বন্ধু বললো আমাকে চলো তোমাকে দাদা দেখিয়ে নিয়ে আসি। তোমরা নামাজ পড়বে না? কখন পড়বে? ও নামাজ এখনো শুরু হয়নি। ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন, রোদের ভিতরে সবাই কিন্তু নামাজ পড়ে বলে বসে আছে। মানে মুসলমানদের তাদের ধর্মের প্রতি ভালোবাসা কত দেখেছেন? তোমরা কি জানো আমার বাড়ি কোথায়? কোথায় বলো তো, কি করে জানলে? ও আমি যখন কথা বলছিলাম তখন ওরা শুনেছে যে আমার বাড়ি হচ্ছে কলকাতাতে। তারা কত ভালোবাসে দেখুন তাদের ধর্মকে। এদিকে যাওয়া যায় না, তোমরা ওখানে ঘুরে আসছো কেন? ও নামাজের সামনে থেকে যাওয়ার যেতে নেই, নামাজ যখন কেউ পড়ে তার সামনে থেকে যেতে নেই, যাই হোক। আর এই পাশে কিন্তু এগুলো সব লঞ্চ, এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে এগুলো সব লঞ্চ, দেখুন কত লঞ্চ। চলো মোদের দিকে যাই। আচ্ছা আমি কি যেতে পারবো এখান থেকে, সাইড দিয়ে যাবো? আসলে ওরা গড়গড় করে হেঁটে যাচ্ছিল। এখানে বর্তমানে আমি হয়তো একমাত্র ইন্ডিয়ান হিন্দু যে আপনাদেরকে এই দক্ষিণ এশিয়ার সব থেকে বড় সেই মাহফিলে নিয়ে এসেছি। ওরা তো এখানে
ফুরফুর করে হেঁটে চলে যাচ্ছে। আমি তো তোমরা আমাকে ঠিকঠাক নিয়ে যাচ্ছ তো? ওই যে মসজিদ না, ওরা আমাকে ঘোরাতে ঘোরাতে লঞ্চের টার্মিনাল নিয়ে এসেছে। তোর লঞ্চের টার্মিনালটা একবার দেখে আসি। লঞ্চের টার্মিনাল, এটা কি আর্মির লঞ্চ? অগ্নিযোদ্ধা ওই লঞ্চের নাম। ও আচ্ছা, ওরা এখন আমাকে নিয়ে লঞ্চের ভিতর দিয়ে নিয়ে যাবে। চলুন, এই দেখুন সব কটা পুরো ওস্তাদ। আমার হাত ধরো, ধরতে পারবে? দেখো পড়ে যাবো না। তোমার নাম কি? রিয়াদ। আসলে পুরো মসজিদের ভিতরে আপনাদের কিভাবে নিয়ে যাবো? মসজিদে প্রচন্ড পরিমাণে ভিড়। তোমরা কি খাবে? কি তোমরা কি খাবে? আসো আরো কি খাবে বলো। আমরা অনেকক্ষণ ধরে ঘুরেছি, তো আমরা এখন এখান থেকে জল খাবো। আসুন জল খাই আমরা। তোমরা কি কোনটা খাবে? তুমি এটা খাবে না লেবু জল? লেবু জল খাবে। আর তুমি এটা খাবে? ওটা কি আছে দেখি, 20 টাকা। দেখেছো না, সবাই বসে বসে খাবে। তুমি আরেক গ্লাস খাও, তুমি আরেক গ্লাস খাও, খাও না না। ওরা আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাহফিল লেখা ছিল। ওরা আমার খুদে বন্ধু। ওই পুচকে দুটো কিন্তু অনেক মিষ্টি, ঠিক আছে? ওদের জল খাইয়ে দিয়েছি। ওরা বলে ভাই আমি নামাজ পড়তে যাই, বলে দৌড়ে চলে গেছে। নামাজ পড়ে আবার আসবে বলেছে। যাই হোক, আছি এখানে, আছি আছি, যাও নামাজ পড়ে যাও। ওই যে সবাই নামাজ পড়তে আরম্ভ করেছে এখানে, দেখুন এখন কিন্তু সব জায়গাটা সুংসাং, একটু চুপচাপ হয়ে গেছে, কারণ সবাই নামাজ পড়বে তাই। ওই রোদের ভিতরে 2 ঘন্টা বসে তারা এখন কিন্তু নামাজ পড়তে গেছে। দেখুন নামাজ যেখানে পড়ে, তার কতটা দূর থেকে যেতে হবে? এক দেড় হাত, মানে এক দেড় হাত দূর থেকে আমি যেতে পারবো। ও আচ্ছা, মানে নামাজ যেখানে পড়ে তার এক দেড় হাত দূর থেকে আমরা যেতে পারবো। তো এই হচ্ছে সিস্টেম। তো তাদের নামাজ শেষ হলো, তো নামাজ শেষ হয়ে এখন সবাই উঠলো। তারপর নাকি এখানে জানাজার নামাজ, কি বললে, কিসের নামাজ পড়লো? জানাজার কেন পড়লো এখানটা? তার জন্য জানাজার নামাজ পড়লো তারা। তো সেই মানে নামাজের নামাজ পড়ার পরে তারা জানাজার নামাজ পড়লো, সেটা পড়ে তাদের সমাপ্ত। এখন তো নামাজ শেষ, এখন নামাজ শেষ করলো তারা। আমি এখানে মূলত বিজয়কে সাথে নিয়ে এসেছি, কারণ আমি এখানে কোথায় চিনতে পারবো কি না পারবো, এত লোকের মধ্যেখানে কোথায় কি হারিয়ে যাবো। একাও আসতে পারতাম, তবুও বিজয় এখানে আসছিল, তাই আমরা দুজনে একত্রে চলে আসলাম। দেখুন নামাজ শেষ হলো, আবার সেই আগের মতো হইচই শুরু হয়ে গেল। বিজয় কষ্ট হচ্ছে? আসলে ব্যাপক কষ্ট মানে গরম তো এমনিতে অনেক, তারপরে আজকে এখন যেন বেশি গরম লাগছে। তো আমরা একটু লঞ্চের পিছনে গিয়ে বসবো, সেই কারণে যাচ্ছি। তো লঞ্চে যাচ্ছি আমরা একটু গরমের জন্য। তো এখানে খাওয়া হচ্ছে গিয়ে 100 টাকায় আপনি যদ্দূর খাইতে পারেন, বুঝতে পেরেছেন? এত পরিমাণে এখানে মানুষ যাচ্ছে, মাটিগুলো সব ধুলো, একদম পাউডার হয়ে গেছে। ভাই কত মানুষ এখানে দেখতে পাচ্ছেন, চারিদিকে খালি মানুষ, প্রত্যেকটা বছর থাকা। প্রচুর মানুষ, পকেট ফকেট সাবধানে রাখতে হবে এখানটায়। হ্যাঁ মিজান ভাই, আমাদের দেশে আছে সুন্নতি লিবাস পোশাক দেখলে খুবই খুশি হয়, সালাম দিতে চায়। এটা কি রসগোল্লা দাদা? এই 500 টাকা রসগোল্লা এখানে, এখন 500 টাকা রসগোল্লা, একটু পরে 1000 টাকা দামের রসগোল্লা। মানুষের শেষ নেই, কত মানুষ। নামাজ পড়ানোর সময় ইমাম এখানে দাঁড়ায়, এই জন্য এই জায়গাটা করা। এই যে আমার পিছনে এই জায়গাটা, এখানে সবাই হচ্ছে সেই ওয়াজ, মানে ওয়াজ মাহফিল যেটাকে বলে, সেটা চলছে ওইখানটায়। এটা পুরোটা শুকি, এত
ভাই দেখো বাজারের শেষ নেই কত কিছুর বাজার এখানটায় আরে ভালো আছেন আলহামদুলিল্লাহ চাচার নাম কি আজহার সর্দার হ্যাঁ সাহারউদ্দিন আজহারউদ্দিন সর্দার আলী সর্দার আজহার আলী সর্দার কাকা কোথা থেকে এসেছেন পাকিস্তান আপনাদের ইন্ডিয়ান প্লেয়ার আজহারউদ্দিন শরীয়তপুর কাকা এসে শরীয়তপুর যেতে যেতে ভালো থাকবেন আমরা বাগানের ইনশাআল্লাহ কি কষ্ট হয়ে গেছে এবার আমরা তাড়াতাড়ি গিয়ে একটুখানি ফাঁকার দিকে যাই तो जी व्यूअर ये थी वीडियो और आपने देखा कि ऐसा माहौल ऐसा इज्तिमा सिर्फ बांग्लादेश में देखने को मिलेगा जहां पर लाखों की तादाद में बांग्लादेशी और गैर मुल्की यहां पर पहुंचते हैं और बांग्लादेश के अंदर ये जो इज्तिमा होता है ये दुनिया का दूसरा बड़ा इज्तिमा है। पहला जो इज्तिमा होता है वो मक्के के अंदर होता है, मदीने के अंदर होता है। मक्के के बाद बांग्लादेश के अंदर ये दूसरा सबसे बड़ा इज्तिमा है। पिछले दिनों मैंने वीडियो देखी जिसमें ये बात की गई कि दुनिया का सबसे बड़े आलिम बांग्लादेशी हैं और उसके बाद आप देखें तो बांग्लादेश के अंदर मक्के के बाद दूसरा सबसे बड़ा इज्तिमा होता है। तो ये बांग्लादेशियों की खुशकिस्मती है। और जो बात हम लोग करते हैं कि बांग्लादेशी लोग इस्लाम को बहुत ही ज़्यादा फॉलो करते हैं तो आज की वीडियो में हमने देखा और सबसे बढ़कर ये कि एक हिंदुस्तानी हिंदू लड़का इस जगह पर मौजूद है और व्लॉगिंग कर रहा है, दुनिया को दिखा रहा है कि मुसलमानों के दरमियान में एक हिंदू क्या फील करता है और हिंदू की किस तरह की लाइफ होती है, किस तरह लोग उसके साथ बिहेवियर करते हैं। तो लाखों मुसलमान भी वहां पर गए हैं और ये हिंदू लड़का हिंदुस्तान से बांग्लादेश इस इज्तिमा पे गया है। तो यह थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।